অনুরোধের কারণ হচ্ছে আমি আবার আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আর একটু নতুন একটি কন্টেন্ট নিয়ে। আজকের কন্টেন্টে হবে গাইজ গোয়াখালী, গোয়াখালী টু, যেখানে আমরা আমার ভাতিজার বিয়ের ওয়েডিং ব্লগ করবো। সো গাইজ আজকে আমরা আপনার সাথে নোয়াখালী চলে যাবো। সো গাইজ সবাই আপনার প্রস্তুত তো গাইজ? রেডি গাইজ? আমরা রওনা, আমি রওনা দিলাম, এখন গাড়ির উদ্দেশ্যে যাচ্ছি গাইজ। আজকে যাবো বাসে করে, তারপরে থাকুন। হ্যালো গাইস, এখন আমি যাবো বরফল মোড়ে, ওখানে গিয়ে আমাদের থেকে ধরতে হবে আমার ফ্রেন্ড, আমার কিছু ফ্রেন্ড আছে ওখানে, তাদের সাথে মিট করবো। তার সাথে মিট করার পর আপনাদের সাথে যে আবার দেখা হবে। সো আপনার রেডি থাকুন। আমরা চলে আসলাম বরফল মোড়ে, আপনারা দেখতে পারবেন। আমার ফ্রেন্ডরা কোথায় আমি এখনো জানি না, তাদেরকে উঠতে হবে। তো একটা কল দিতে হবে, কল দিয়ে দেখতে হবে তারা কোথায় আছে। তো গাইজ আপনারা একটু ধৈর্য ধরুন, তাদের সাথে দেখা হওয়ার পর আপনাদের সাথে আবার আমি ফিরে আসতেছি। তো একটু তাদের সাথে দেখা হলো গাইজ, অনেক কষ্টের পর, অনেক কষ্টের পর তাদের সাথে দেখা হলো। ইজ মাই ফ্রেন্ড রায়হান, আমার বাগিনা পুরুভে। বাবা তুমি ভালো আছো তো? আমার বাবা সর্বাচ্ছে, ইটস মাই ফ্রেন্ড রবিউল, সে একটু ওই বই টাইপের আর কি, একটু পাটে টাইপের থাকে, কিন্তু কিছু কারণ নাই। এখন আমরা রাস্তা পার হচ্ছি, তো গাইজ আমরা রওনা হবো এখন, আমরা রওনা দিব আমরা নোয়াখালীর উদ্দেশ্যে। সো নোয়াখালী গিয়ে আপনার সাথে দেখা করছি। আসসালামু আলাইকুম। কষ্টে আছে দেখেন, আমরা অনেক কষ্টে আছি। হ্যালো গাইজ, সালামু আলাইকুম। আমরা চলে আসলাম এখন, অনেক কষ্ট 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 জোর আমরা নোয়াখালী আসে গেলাম সোনাপুরে। এখন আমাদের ফ্রেন্ডরা আসছে আসছে, তো সব সবার সাথে সবার সাথে আলাপ করতে পারবেন। তো আপনাদেরকে দেখা দিচ্ছি, এটা হচ্ছে আমার ফ্রেন্ড মোহাম্মদ ফয়সাল। জোর করে বলো, আর এটা হচ্ছে আমার মা বাগিনা এবং ফ্রেন্ড মোহাম্মদ অনিক। আসসালামু আলাইকুম, সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। সো গাইজ এখন আমরা অনেক টায়ার্ড দেখতেছেন তো আমাদের অবস্থা, টায়ার্ড দেখতেছেন তো গাইজ আমরা এখন
আসি একটু এটা করব তো এখন গাইস গাইস আবার দেখা হবে আপনাদের সাথে কিছুক্ষণ পর এখন আমরা একটু বিশ্রাম নেব বিশ্রাম নেওয়ার পর আপনার সাথে দেখা করব আসসালামু আলাইকুম অনেক হাঁটা হাঁটি চলতেছে আরো অনেক দূরে বাকি আছে আমার বন্ধু ক্লাস অফ ক্ল্যান্স খেলতেছ তো সে অনেক এখন সবাই খেলতে পাবজি সে গেলে ক্লাস অফ ক্ল্যান্স সে এখনো পুরানো প্রজন্ম পড়ে আছে এখনো তুরুমার 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 তুরে আরো কত দূরে যা গাড়ি সামফেলে হরস আছে এনজি হ্যাঁ আমরা চলে আসছি অনেক কষ্ট জোরে বিয়ে বাড়ি গেটে সামনে আসছি আমার ফ্রেন্ডের বিয়ে তো আজকে এটার গেট সাজানো হয়েছে তো আমরা গেটের ভিতরে ঢুকতেছি ওয়াও আপনাদেরকে রাতে দেখাবো এটার ভিউটা রাতে দেখতে পারবেন তো গাইস আমরা ভিতরে যাচ্ছি আপনারা দেখতেছেন আমার লাইট পাশে খাল এ পাশে ধান ধান ক্ষেত দেখছেন কম্পিউ তো আপনারা মনে দেখেন নাই অনেক অনেকেই তো আজকে দেখেন ধান ক্ষেত এবং পাত খাল খাল পাশে আছে খাল আবার পাশে আছে ধান ক্ষেত তো আপনারা দেখেন ভিউটা দেখেন নিজে লুঙ্গি বুঝি তো পারলাম তুমি আছো ভাই ব্লগে এখন তুই সাউন্ড দিচ্ছ কেন ওটা ওটা তোমাকে আনসার দিতে হবে ব্লগে বুঝছো আনসার দাও আনসার দাও ফটোগ্রাফার অনেক এখানে গাইস সবাই একটা হাততালি দাও পিটুম তো চাই যায় পরে বাথরুমের সমস্যা জোর জোর সে শোর বোর কর ডিজে গানে বজানে রঠড়ে রঠড়ে চিজা ফুফড় হমনে সারে মনানে জোর জোর সে শোর বোর কর ডিজে গানে বজানে রুটডে রুটডে জিজ্জা ফুফড় হমনে সারে মনানে হ্যাঁ হর ফুল বোল করনে মে কুল তু বড়ি তেজ কটারি হ্যাঁ শগন তেরি কি লগন তেরি কি হমনে কর দি তৈয়ারি হ্যাঁ নচ দেনে সারে
Hello guys, assalamualaikum. Amara abar phire eslam apnader majhe. Ajke ekhon jabo amra bor barite. So guys, apnara amader sathe thakun. Amra ready ready hoye prostut hoyechi. So ajker vlog ta bor barite hobe. Okhane jawar por apnader sathe abar kotha hobe. So amra start kori. Onek ondhokar dekhte paren. Rat Noakhali rasta ta onek ondhokar. Sobai dekhte paren. Ar eta hocche babu. Amader Dhaka theke agoto. Dhaka theke agoto. Dekhte paren. Ki bolo? Aro jasna. You serious? Take it, man. Comment box on the way, comment box on the take it. This is name. What a friend. আচ্ছা ঠিক আছে ভাইয়া আমরা আসতেছি কোনদিন দেখা হবে গুড বাই ওয়াও কুয়াশা দেখেন কুয়াশা কুয়াশা ধরে কিছু দেখা যাচ্ছে না আপনাদের জন্য তো আসছি বিয়ের গেট তো আমরা এখন ওনা দিব দেখেন আছে তো আমরা ভিতরে যাচ্ছি এখন তো গাইস ইস এখন নোয়াখালীর ফর্মেট বিয়ের গায়েলদের সময় মেয়েদের ওখানে আছে একটু মানে ওদেরকে ওদের মনটা ক্লিয়ার করতে হয় গাইজ এটা হচ্ছে ওদের ফর্মেট তো আপনারা তো বুঝতে হবে আপনারা বুঝবেন ঠিক আছে গাইজ তো আপনারা থাকেন দেখেন এবং নোয়াখালীর বিয়ের সম্বন্ধে আপনারা জান আরও অনেক কিছু জানতে পারবেন তো আমার সাথে থাকুন তো গাইজ দেখা যাচ্ছে কিছু বলবো ভাইয়া বলো আজকে গাইলটটা শেষ হলো সবকিছু শেষ হওয়ার পরে এখন কিছু বললে একটু বলো নেই
কেমন লাগলো আপনাদের ভিডিওটা? আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যদি ভালো না লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর যা যা ভালো লাগছে সেগুলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা আজকে জন্য অতটুকু, আর কালকে অনেক মজা করছি, সেজন্য কালকে অনেক প্রেশার ছিলাম, সেগুলো ভিডিওটা করতে পারি নাই, সেজন্য আজকে বললাম গাইজ। তো আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা যারা সাবস্ক্রাইব করেন নেই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম। আপা।